উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। শিক্ষক পরিচিতি, আমি প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইসিটি বিভাগ, মোহাম্মদ তুসি ভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম প্রোগ্রামিং ভাষা, আজকে বিষয় অনুবাদক প্রোগ্রাম, ক্লাস নাম্বার 5। চিত্রটি দেখো, আজকের পাঠ অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা অনুবাদক প্রোগ্রাম কি বর্ণনা করতে পারবে, অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, কম্পাইলার ব্যাখ্যা করতে পারবে, ইন্টারপ্রেটার ব্যাখ্যা করতে পারবে, অ্যাসেম্বলার ব্যাখ্যা করতে পারবে, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে তুলনা নির্ণয় করতে পারবে। অনুবাদক প্রোগ্রাম, যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। যেমন সি ল্যাঙ্গুয়েজে একটি প্রোগ্রাম লেখা হলেও কম্পিউটার এই প্রোগ্রামটি বুঝতে পারে না, সেক্ষেত্রে প্রোগ্রামটিকে অনুবাদ করে যন্ত্রের ভাষায় অর্থাৎ বাইনারিতে বুঝিয়ে দিতে হয়। অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ, অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলার মেশিনের ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় রচিত প্রোগ্রামকে উৎস বা সোর্স প্রোগ্রাম বলে, আর মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম বলে। উচ্চ স্তরের ভাষার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করাকে কম্পাইলার বলে। আবার বলছি, উচ্চ স্তরের ভাষার উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করাকে কম্পাইলার বলে। কম্পাইলারের ব্যবহার, উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা, প্রোগ্রামকে লিঙ্ক করা এবং প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো, প্রয়োজনে বস্তু বা উচ্চ প্রোগ্রামকে প্রিন্ট করে বের করা, প্রধান মেমোরিতে প্রয়োজনীয় স্মৃতি বন্ধনের ব্যবস্থা করা। কম্পাইলারের সুবিধা, কম্পাইলার দ্বারা একবার প্রোগ্রাম কম্পাইলার করা হলে পরবর্তীতে আর কম্পাইলারের প্রয়োজন পড়ে না। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণভাবে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একবারে অনুবাদ করে, প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে, প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয়। কম্পাইলারের অসুবিধা, কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় মেমোরিতে বেশি জায়গা লাগে, প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীর গতি সম্পন্ন। ইন্টারপ্রেটার, উচ্চ স্তরের ভাষায় লেখা কোনো প্রোগ্রামকে সরাসরি নির্বাহের জন্য যে অনুবাদক ব্যবহৃত হয় তাকে ইন্টারপ্রেটার বলে। ইন্টারপ্রেটার উচ্চ প্রোগ্রামের এক লাইন করে পড়ে এবং যান্ত্রিক ভাষায় অনুবাদ করে। ইন্টারপ্রেটারের সুবিধা, প্রোগ্রাম আকারে ছোট এবং মেমোরি কম প্রয়োজন হয়, এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়। ইন্টারপ্রেটার অধিক ব্যবহার বান্ধব, প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ। ইন্টারপ্রেটারের অসুবিধা, প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে, রূপান্তরিত প্রোগ্রাম
সম্পূর্ণভাবে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে। নিমোনিক কোডকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে। অ্যাসেম্বলি অ্যাড্রেসকে যান্ত্রিক ভাষায় লেখা অ্যাড্রেসে পরিণত করে। অ্যাসেম্বলারের কাজ, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় বস্তু প্রোগ্রামে অনুবাদ করা। প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা, ঠিক না থাকলে তা জানানো। নিমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা। সব নির্দেশ ও ডেটা প্রধান মেমোরিতে রাখা। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে তুলনামূলক আলোচনা। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে, কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন পরে ও অনুবাদ করে। 2 নম্বর, কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, কিন্তু ইন্টারপ্রেটার প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে অনুবাদ কাজ বন্ধ করে দেয়। 3, একবার কম্পাইল করা হলে পরবর্তীতে কম্পাইল করার প্রয়োজন পড়ে না, কিন্তু ইন্টারপ্রেটার প্রতিবার কাজের পূর্বে কম্পাইলার করার প্রয়োজন পড়ে। 4, কম্পাইলার বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ইন্টারপ্রেটার মাইক্রো কম্পিউটার বা পকেট কম্পিউটারে অধিক ব্যবহার করা হয়ে থাকে। 5, কম্পাইলারে প্রতিটি প্রোগ্রাম সাধারণত বড় হয়ে থাকে, ইন্টারপ্রেটারে প্রোগ্রামটি সাধারণত ছোট হয়ে থাকে। কম্পাইলার প্রধান মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয়, কিন্তু ইন্টারপ্রেটারে প্রধান মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়। একক কাজ, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, অ্যাসেম্বলার কি। দলগত কাজ, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের কাজের সুবিধা বর্ণনা করে। মূল্যায়ন, উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করে কোনটি, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, কম্পাইলার, লিঙ্কার। সঠিক উত্তর কি হবে? কম্পাইলার। হোমওয়ার্ক, 1, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে তুলনামূলক পার্থক্য লিখো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে 01734325030 05